আমেরিকায় একটা এমন ঘটনা ঘটে যা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে ভারতের শক্তি কতটা। একটা কার্যক্রম যেটাকে গোটা দুনিয়া দেখছিল, সেটায় ভারত আমেরিকা এবং ইউরোপের দেশগুলোকে আয়না দেখিয়ে দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয় এক এমন বয়ান দিয়েছেন যা শুনে সবাই হয়রান হয়ে যায়। হয়রান হয় এর জন্য কারণ ভারত আমেরিকাতেই দাঁড়িয়ে পশ্চিমী দেশগুলোর ধ্বজা উড়িয়ে দিয়েছে। আসলে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন পিএম মোদীর সঙ্গে আলোচনার সময় বলেছিল, রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণ বাড়ানো ভারতের স্বার্থে নেই। এখন এর জবাব ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন, আর তাও সবার সামনে। এস জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়ার থেকে যত তেল এক মাসে কেনে তত তেল তো ইউরোপীয় দেশগুলো দু বেলাতেই কিনে নেয়। এস জয়শঙ্কর বলেন, যদি আপনি রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টা তুলে ধরেন তাহলে আপনাদের বলবো আপনাদের নজর ইউরোপের দিকে থাকা উচিত। এস জয়শঙ্করের যে বয়ান সবাইকে চমকে দিয়েছে সেটা আপনাদের আরো একবার শোনা উচিত। I noticed you refer to oil purchases. If you are looking at energy purchases from Russia, I would suggest that your attention should be focused on Europe, which probably we do buy some energy which is necessary for our energy security. But I suspect looking at the figures, probably our total purchases for the month would be less than what Europe does in an afternoon. So you might want to think about it. এস জয়শঙ্কর বলেন, যদি আপনারা পরিমাণের দিকে নজর দেন তো আমার মনে হয় আমাদের এক মাসে যতটা তেল ক্রয় হয় ততটা তো ইউরোপিয়ান দেশগুলো একটা দিনের দু বেলাতেই কিনে নেয়। আপনি এটা জেনে হয়রান হয়ে যাবেন। সদ্যই রাশিয়ান সুরক্ষা কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি মিখাইল পোপোভ একটা এমন দাবি করেছিল যা সবাইকে হয়রান করে দেয়। নিজের দাবিতে সেক্রেটারি মিখাইল পোপোভ বলেন, ইউক্রেন যুদ্ধের দরুন আমেরিকা রাশিয়ার থেকে 43% বেশি তেল কিনেছে। অবশ্য আপনাদের হয়তো মনে আছে, এর আগেও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় এক কার্যক্রমের দরুন পশ্চিমী দেশগুলোর দ্বারা রাশিয়ার থেকে বেশি তেল কেনার কথা বলেছিল। উনি বলেছিলেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চে ইউরোপ রাশিয়ার থেকে 15% বেশি তেল কিনেছে। যদি আপনি রাশিয়ার তেল এবং গ্যাসের প্রমুখ ক্রেতাদের দেখেন তো এতে বেশিরভাগ ইউরোপিয়ান দেশই সামিল রয়েছে। তো বন্ধুরা, ভারতের এমন সাহসী প্রতিচ্ছবি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।